আজকেই নবান্ন থেকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন। চালু হচ্ছে ষষ্ঠ পে কমিশন। বন্ধুরা, কাদের কত টাকা বেতন হচ্ছে, কারা এই বর্ধিত বেতন পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা যদি টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। আর আপনি যদি ডেলি হ্যান্ড থেকে ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো চলুন আজকের ইম্পর্ট্যান্ট ভিডিওটা শুরু করা যাক। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে, চালু হলো পে কমিশন, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি খবরটা পড়তে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশনের নিচে এটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও খবরটা পড়ে নিতে পারবেন। বন্ধুরা, আজকে কিন্তু নবান্ন থেকে সরকারি কর্মচারীদের জন্য ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণা করলেন, যেটা কিন্তু 1 জানুয়ারি 2020 থেকে কার্যকর হবে। বন্ধুরা, এখানে এমনটাই লেখা আছে, অবশেষে ষষ্ঠ বেতন কমিশনের উপর সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। পুজোর মুখে সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন রাজ্য সরকার। সোমবার অর্থাৎ আজকেই সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। নতুন বেতনক্রম অনুযায়ী কোনো রাজ্য সরকারি কর্মচারী যদি এখন 100 টাকা বেতন পান, তাহলে বেতন বৃদ্ধির পর তিনি সব মিলিয়ে 280 টাকার মতো বেতন পাবেন। 2020 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে এই নতুন বেতনক্রম। ফলে রাজ্য সরকারের বাড়তি 10,000 কোটি টাকা খরচ হচ্ছে বলে জানা যাচ্ছে। বেসিক পে ও গ্রেড পে এর সঙ্গে ডিএ যোগ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অমিতবাবু। এর ফলে সব কিছু মিলিয়ে 100 টাকার বেতন বেড়ে হচ্ছে 280 টাকা মতো। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়ে সর্বনিম্ন বেতন হচ্ছে 17,990 টাকা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্রাচুটি 6 লক্ষ টাকা থেকে বেড়ে হচ্ছে 10 লক্ষ টাকা, এমনটাই জানা যাচ্ছে। রাজ্য সরকারি কর্মী ছাড়াও পুরসভা, পঞ্চায়েত কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মী এবং 60টিরও বেশি স্বয়ংশাসিত ও সরকারি সংস্থার কর্মীরা বেতন কমিশনের সুপারিশের সুফল পাবেন বলে জানা যাচ্ছে। তবে রাজ্যের যারা অস্থায়ী চুক্তিভিত্তিক বা দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী রয়েছেন, তাদের ক্ষেত্রে এই ষষ্ঠ বেতন কমিশন লাগু হবে কি না এ বিষয়ে সঠিক কোনো খবর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজকে কিন্তু ষষ্ঠ বেতন কমিশন চালু করার ঘোষণা করলেন। তবে রাজ্যে যারা অস্থায়ী চুক্তিভিত্তিক বা দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী রয়েছেন, তাদের কি বেতন বৃদ্ধি হবে কি না সে বিষয়ে কিন্তু সঠিক কোনো খবর পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, অবশ্যই আপনারা টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পরবর্তীতে যদি কোনো নোটিশ আসে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে, তাহলে সবার আগে আপনারা টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল থেকে সেই খবর পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করে ভিডিওটা সরকারি কর্মচারীদের মধ্যে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে সরকারি কর্মচারীদের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন।